আজ দুপুর বারোটা থেকে জেলা টোবাকো কন্ট্রোল দপ্তর ও ময়না স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান সহ স্কুল স্কুলচত্বের একশো গজের মধ্যে তামাক জাতীয় দ্রব্য বিক্রি বন্ধের অভিযান চালানো হয় সাথে সাথে স্পট ফাইন করে সতর্কীকরণ করা হয় তামাক জাতীয় দ্রব্য বিক্রি বন্ধ না করলে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় এদিন রামচন্দ্রপুর প্রজাবার দক্ষিণানুখা ও ময়না কলেজ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের নিকটবর্তী দশটি দোকানে অভিযান চালিয়ে স্পট ফাইন করা হয় এবং কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলা হয় এই অভিযানে উপস্থিত ছিলেন ময়না বিএম বিএম ও এইচ দেবদাস দাস ময়না থানার এসআই সুদীপ চ্যাটার্জি জেলা টোবাকো কন্ট্রোল দপ্তরের আধিকারিক গেন্দ্রাজা বাঁকুড়া সহ অন্যান্য আধিকারিকগণ আমাদের আজকে মেইন যেটা কর্মসূচি ছিল সেটা হচ্ছে ব্লক লেভেল টোবাকো কন্ট্রোল প্রোগ্রাম একটা স্কোয়াড বেরিয়েছিল মেনলি স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানের একশো গজের মধ্যে বা তিনশো ফুটের মধ্যে যেসব দোকানপত্র আছে সেই সব দোকানে যদি তামাক জাতীয় কোনো কিছু বিক্রি করা হয় যেমন বিড়ি সিগারেট গুটখা বা এই ধরনের যে সমস্ত নেশাদ্রব্য জিনিস সেগুলো যাতে না করা হয় সেই জন্য প্রতি বছরই একবার করে আমরা এই রকম জায়গায় অভিযান চালাই এবং সেই অভিযানগুলোতে যেসব দোকানে ধরা পড়ে সেই সব দোকানে জানানো এবং তার আশেপাশের অঞ্চলকে লোককে বলা যে শিক্ষা প্রতিষ্ঠানের একশো গজের মধ্যে যেন এগুলো না করা হয় এবং একটা স্পট ফাইন করা হয় যাতে তারা সচেতন হন তো এই রকম আজকেও আমাদের একটা অনেকটা অঞ্চল জুড়ে রামচন্দ্রপুর প্রজাবার আর এবং শ্রীকণ্ঠা এই সমস্ত জায়গায় আজকে এই অভিযানটা চালানো হয়েছে দোকানে মোটামুটি আমরা দশ বারোটা দোকানে যেতে পেরেছি কারণ ম্যাক্সিমাম দোকানগুলি দুপুরের জন্য বন্ধ হয়ে গেছিলো তো আরও যতটা বেশি করা সম্ভব ছিল সেটা হয়নি এখানটায় টিমে উপস্থিত ছিলেন আমি ছিলাম বিএমচ হিসাবে ময়না এবং তার সাথে ডিস্ট্রিক্ট টোবাকো কন্ট্রোল ইউনিটের ছিলেন মিস ইন্দ্রজা বাঁকুড়া ছিলেন এবং আরেকজন যে দাদা এসছেন তিনি ছিলেন তার সাথে আমাদের লোকাল ময়না থানার সাব ইন্সপেক্টর এবং তাদের টিম ছিলেন আমার নাম ডক্টর দেবরাজ দাস বিএম ময়না